আমাদের সাথে আজকে এমন একজন মানুষ আছেন, তার ইন্টারভিউ আমরা অনেকবার আগে নিয়েছি কিন্তু আজকে একদম অন্যভাবে নিচ্ছি। আছেন সিধুদা, কিন্তু আজকে গায়ক নয়, আজকে অভিনেতা। 4 বছর হয়ে গেল বিনাপ্ত, তোমার বাবা মারা গেছেন ইন্ডাস্ট্রিতে নেই, আর তারপর থেকে ইন্ডাস্ট্রিতে কেউ ভরসা করে তোমাকে কাজ দেয়নি আর দিতেও না, কারণ তুমি জানো, তুমি জানো কি কারণ। সিধুদা, পাণ্ডব গোয়েন্দা সেটে এসে তোমাকে পেয়ে যাওয়া মানে এটা আমাদের জন্য একটা বিরাট বড় পাওনা বলা যায়। তো একটু বলো তোমার চরিত্রটা। আমারও এখানে ডাক পাওয়াটা বেশ একটা বড় ব্যাপার। আমি জিজ্ঞেস করেছিলাম যে হঠাৎ করে, আমি তো সেইভাবে অভিনয় রেগুলারলি করি না বা সিরিয়াল করি না, তো আমি জিজ্ঞেস করেছিলাম আমি কেন করেছিলাম না আমাদের এই রোলটার জন্য তোমাকে খুব মানাবে। তো আমি বললাম কিসের রোল, বলে একজন ফিল্ম ডিরেক্টরের রোল, যে কিঞ্চিত ফ্রাস্ট্রেটেড, যে ভালো ভালো ছবি বানাতো কিন্তু এখন সে ছবি পাচ্ছে না। তো আমার এসে খুবই ভালো লাগছে এবং পাণ্ডব গোয়েন্দাদের সাথে আলাপও হয়ে গেছে এবং রানাদাকেও পেয়ে গেছি। রানাদা মানে অভিজিৎ গুহ, উনি আবার আমার বাড়ির ম্যানেজার বা এরকম একটা ইয়েতে রয়েছেন, ভূমিকায় রয়েছেন। তো সবাই মিলে গ্রিন রুমে খুব সুন্দর আড্ডা হচ্ছিলো, আমার এখনও একটা শর্ট টেক হয়নি, তো তার জন্য ওয়েট করছি, কস্টিউম পরা হয়ে গেছে। কিছুদিন আগেই তোমার ছবি একটা দেখেছিলাম, তুমি তোমার অনেক দিনের দাড়ি গোফকে বিদায় জানালে, আজকেও এসে জিজ্ঞেস করছিলাম সেটা কেন, মানে একদম নতুন লুকে, নতুন বছরে নতুন লুক, এইটা ভেবেই কি সিধুদা? হ্যাঁ, লকডাউন আমায় দুটো জিনিস দিয়েছিল, একটা দিয়েছিল দাড়ি, একটা দিয়েছিল ভুড়ি। এবার দাড়ি গোফ থেকে বিচ্ছিন্ন হওয়ার, মুক্ত হওয়ার খুব উপায় সহজ রয়েছে, একটা নাপিতের কাছেই গেলে হয়, তাই সেটা ঝট করে ফেলেছি। যখন নতুন বছর আসছে 2021-এ, আমি ডেফিনেটলি আমি ওগুলো কামিয়ে ফেলবো বলেই ভেবেছিলাম। ভুড়িটা নিয়ে কী করবো সেটা বুঝতে পারছি না, এখন ওটা ম্যাজিক্যালি কমাতে পারছি না, মনে হচ্ছে কয়েক মাস সময় লাগবে। এমনিতে তুমি কি এই বুড়ি নিয়ে প্রচণ্ড ভাবনা চিন্তা করছো না আমাকে একটু এবার রোগাটোগা হতে হবে এরকম, নাকি না ঠিক আছে হচ্ছে হোক বাঙালির বুড়ি বলে কথা? না, রোজই ভাবি, মানে লকডাউনটাই ভাবছিলাম না আর কি, তখন যদি ঘরে বসে আছি, খাওয়াটাই সবচেয়ে বড় এন্টারটেনমেন্ট, আছে জমিয়ে খাই, কিন্তু এখন প্রায় প্রত্যেক দিনই ভাবছি যে কালকে সকাল থেকে আমি মর্নিং ওয়াকে যাবই। পরদিন সকালবেলা অ্যালার্ম দিয়ে উঠছ, বেশ ঠান্ডা লাগছে, একটু আর একটু কম্বলের তলায় থাকি, এরম করে তারপরে 8:30 বেজে যাচ্ছে, তারপরে আর বেরোনো হচ্ছে না, কিন্তু আমি রোজ ভাবছি, কিন্তু করা হয়ে উঠছে না। তো সিধুদা, এইখানে মানে সিরিয়ালে তোমার কি প্রথমবার এটা? না, সিরিয়াল আমি এর আগে বেশ কিছু করেছি। এই রানাদার কথা বললাম, সুদেষ্ণাদি রানাদার ডিরেকশনে আমি একসময় রবীন্দ্রনাথের গল্পের ওপরে গতকাল চরিত্র করেছিলাম। কোনো একটি চ্যানেলের জন্য আমি সেই সময় টেলিফিল্মস হতো, সেখানে দুটো টেলিফিল্ম করেছিলাম। পরবর্তীকালে আগেন রানাদার সুদেষ্ণাদির একটা সিরিয়ালে কিছু কাজ করেছিলাম। তারপরে গুরুদক্ষিণা বলে একটি চ্যানেলে একটি শো হচ্ছিলো, তাতে কয়েকটা সিন, কোথায় খুব লম্বা রোল কিছু প্লে করিনি, এই ধরনের গেস্ট অ্যাপিয়ারেন্স যেটা কয়েকটা এপিসোড থাকবে সেই রকম কাজ করেছি। মানে গানটা তো আছেই, সিধুদা গান ছাড়া নেই, আমরা এটা আমরা কেউ ভাবতেও পাই না, কিন্তু অভিনয়টাকে কখনো সিরিয়াসলি নেওয়ার কথা ভেবেছো? এর আগে আমি নিইনি অভিনয়কে সিরিয়াসলি, পারতামও না আমার মনে হয়, কাজেই লোকজন অল্প সুযোগ দিয়ে তারপর তাড়িয়ে দিত, কেউ আর ডাকতো না। কিন্তু সোয়েটারের যে কাজটা করেছি সেটা বেশ লোকজনের কাছে অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। গ্রিন রুমে একটু আগে রানাদাকে জিজ্ঞেস করলাম, রানাদা বলছে খুব খুব সুইট লেগেছে তোর রোলটা, তো ওই কাজটা ভালো হয়েছে। এবং তারপরে আরও একটি কাজ করেছি, ইন্দ্রদীপ দাশগুপ্তর দ্বিতীয় ছবি কেদারার প্রথম ছবি, দ্বিতীয় ছবি হচ্ছে আগন্তুক। আগন্তুকে আমি একটা বেশ একটা লম্বা চরিত্রই করেছি, তো সেই কাজটা করেও আমি বেশ খুশি হয়েছিলাম। তো রিলিজ এখনও করেনি, তো তারপর থেকে সোয়েটার আর আগন্তুকের পর থেকে অভিনয়টাকে আমি সিরিয়াসলি একটু নিচ্ছি এবং মনে হচ্ছে একটু পারছি। তো এই যে আমরা গানের কথা বলবো সিধুদা, তোমাকে গানের কথা জিজ্ঞেস করবো, শো হচ্ছে একটু আত্মু, আমরা সকলকেই দেখছি শো করছেন, এছাড়া নতুন তোমার কী কাজ আছে 2021-এ, তোমায় কীভাবে পাবো? জাস্ট 2 দিন আগে আমার জন্মদিন গেল, 28 ডিসেম্বর আমার জন্মদিন ছিল। বিলেটেড হ্যাপি বার্থডে সিধু। থ্যাংক ইউ। সেদিনকেই একটি আমার গাওয়া নতুন গান রিলিজ করেছি, যোছনা বলে একটি প্রাইভেট অ্যালবামের গান। এছাড়া আমি কয়েকটা রবীন্দ্রসঙ্গীত ট্রাই করেছি, এর মধ্যে রেকর্ডিং করা হয়ে গেছে, সেগুলো ভিডিও বানানোর কাজ চলছে, সেগুলো আমি মনে হয় জানুয়ারিতে বা লেটেস্ট ফেব্রুয়ারিতে রিলিজ করতে পারবো। মানে রবীন্দ্রসঙ্গীত প্রথম বছরের শুরুতেই সিধুদার থেকে আমরা রবীন্দ্রসঙ্গীত পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, আর এই চরিত্রটার জন্য অল দ্য বেস্ট। তুমি কতটা তৈরি, ডিরেক্টর কতটা তৈরি?
আমি নিজে যেহেতু একটু ডিরেকশন করেছি, এই ধরনের মিউজিক ভিডিওস কিছু ডিরেক্ট করি আমি, আর নিজে একটা শর্ট ফিল্মও বানিয়েছিলাম, তো সেক্ষেত্রে একটা ডিরেক্টরের কীরকম মানসিকতা হতে পারে সেটা বাস্তবে যেহেতু অভিজ্ঞতা করেছি, কাজেই রোলটার জন্য যে খুব আলাদা করে ভাবনা চিন্তা করতে হয়েছে তা হয়তো নয়, কাজেই আমি প্রস্তুত। নিজে ফিল্ম ডিরেক্ট করার কথা ভাবছো কখনো পরবর্তী সময়? ফিচার ফিল্ম বোধহয় আমার জন্য খুব বড় প্রজেক্ট হয়ে যাবে, অনেক কিছু হ্যান্ডেল করতে হয়, অতটা জানি না পারবো কিনা, কিন্তু শর্ট ফিল্ম করার ইচ্ছা রয়েছে, একটা তো করেছি তাও কয়েক বছর হয়ে গেল, আরও দুটো স্টোরি একদম মাথায় রয়েছে গিজগিজ করছে, একটা 6 মিনিট মতন লম্বা হবে, একটা 10 মিনিট মতন হবে, দুটো খুব হিউম্যান দুটো প্লট নিয়ে কাজ করছি, তার এখন প্রডিউসার পাইনি, কাজেই আপনাদের মধ্যে থেকে কেউ যদি প্রডিউসার হতে চান আমি একদম রেডি আছি। আজকে দেখি ফোন আসছে, শুধু দর্শকদের শেষে কিছু বলে দাও। 2020 যেমনভাবে গেল আমরা কেউই ব্যাপারটাকে পছন্দ করিনি, কাজেই আমাদের অপছন্দের বছর একটা শেষ হতে চললো, নতুন বছর শুরু হচ্ছে। 2021 কাছে আমাদের সত্যি সত্যি অনেক অনেক দাবি, অনেক আবদার, তবে সবচেয়ে বড় দাবিটা বোধ হয় আমাদের সুস্থ রেখো প্লিজ, ঈশ্বর আমাদের সুস্থ রাখবেন 2021 কাছে, সেই প্রার্থনা আমরা রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, নতুন বছরের শুভেচ্ছা, আর অবশ্যই সাবধানে থাকবেন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।